তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই আশা করি ভালোই আছো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণ বালুচর, আর এই পুজো প্যান্ডেলের পরিচালনায় রয়েছে বালুচর কল্যাণ সমিতি। তো বন্ধুরা, এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দিরের বাইরের প্যান্ডেলটি, আর ভেতরে রয়েছে আরেকটি প্যান্ডেল। তো চলো ভেতরের দিকে যাবো। আগে পাচ্ছ এই সোজা গেট, এখান থেকে এসেই আর এই প্যান্ডেল। চলো ভেতরের দিকে যাওয়া যাক, দেখি। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। তো দেখি ভেতরে কত সুন্দর সাজানো হয়েছে, সেই ভিউটা দেখবো। আর প্রথমেই কিন্তু আমার চোখে পড়লো, দেখতে পাচ্ছ শিবলিঙ্গের মূর্তি রয়েছে ওখানটায়, আর প্যান্ডেলের ভেতরে ও রাজার বাড়ি। তো পুরো একদম পুরোটা রাজার বাড়ি ভাই, এত সুন্দর ডিজাইন, বাপরে, ধারণার বাইরে। ভেতরে আরও সুন্দর, হ্যাঁ, কতটা মনে হচ্ছে রাজার বাড়ি দেখেই মনে হচ্ছে। কতদিন ধরে কাজ চলছে এই জায়গায়? তাও মোটামুটি তিন মাসের বেশি কাজ হয়ে গেছে। থিমটা কি হবে এখানে, থিমটা জানা আছে? একদম পুরোটাই কিন্তু ভেতরে দেখা যাচ্ছে রাজার বাড়ির মতো, বাট বুঝতে পারছি না যে থিমটা কি হতে চলেছে। আর এই ভেতরে রয়েছে ঠাকুর রয়েছে, তো যাই হোক ঢাকা রয়েছে টিরফল দিয়ে। সো বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি বালুচর কল্যাণ সমিতি ক্লাবের সামনে, আর ক্লাবের সামনে তো দেখতে পাচ্ছ এখানে একদম যেখানে মণ্ডপ রয়েছে, ঠাকুর থাকে, সেই জায়গাতে আমি রয়েছি। আর ঠাকুর দেখো তৈরি হচ্ছে, আর খুবই সুন্দর করে তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, অনেকটাই বাকি রয়েছে। যে দেখতে পাচ্ছ খড় মাটি দিয়ে মূর্তি তৈরি হচ্ছে, তো মূর্তিগুলো তোমাদের দেখাবো কত সুন্দর করে তৈরি হচ্ছে। আর এমনিতেও এই ভিউটা এত সুন্দর যে বাইরের প্রথম গেট থেকে যখন ঢুকবে মন কিন্তু ছুঁয়ে যাবে। বাইরেটা যতটাও সুন্দর তার থেকে কিন্তু ভেতরেরটা আরও বেশি সুন্দর। তো এই প্যান্ডেলে অবশ্যই অবশ্যই আসতে হবে তোমাদের, এত সুন্দর প্যান্ডেল না এসে কিন্তু থাকতে পারবে না। তো বন্ধুরা, এখানে ভেতরে কি ঠাকুর তৈরি হচ্ছে কেমনটা তো তোমাদের দেখাবো, চলো ভেতরে। তো এই যে এখানটায় কাজ চলছে এখনও কিন্তু অনেকটাই বাকি রয়েছে, দেখতে পাচ্ছ মূর্তি তৈরি হয়ে গেছে মা দুর্গার, আর কয়েকটা দিনই বাকি পুজো। তো দেখো তোমাদের কাছ থেকে দেখাই, এই দেখো। বাট বন্ধুরা, এখনও কিন্তু জানা যায়নি এই ক্লাবের থিমটা কী রয়েছে। তো যাই হোক, সবাই হয়তো গোপন রেখেছে থিমটা কী হতে চলেছে, আমরা কিন্তু জানতে পারবো থিমটা কী হতে চলেছে আর যেদিন ওপেনিং হবে, কোন দিন ওপেনিং হচ্ছে সেটাও জেনে নেব। তো চলো বন্ধুরা সেটা জেনে নেওয়া যাক যে আজ এই প্যান্ডেলের ওপেনিংটা কবে হচ্ছে। অবশ্যই মজা লাগবে, হ্যাঁ। ড্যামও দেখতে পাচ্ছ, এটা কিন্তু অসুরের ড্যামও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাজার বাড়ি তো তৈরি হয়েছে, বাট দরজাগুলো কী দিয়ে তৈরি হয়েছে সেটা যদি তোমাদের জানা থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুরা, এই প্যান্ডেলের থিমটাই রয়েছে কিন্তু পুরোটা আকৃতি দিয়েছে এই কাকুটি। এই প্যান্ডেলটি কী প্যান্ডেল রয়েছে এবং এর মধ্যে কী কী রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা এই কাকুর কাছ থেকে কিন্তু জেনে নেব। এটা যে রাজার বাড়ি, তার কিন্তু থিমটা তৈরি করেছে কাকু। কি থিম হতে চলেছে? এটা হচ্ছে রানী রাসমণির পুরো বাড়ি বা আবাসস্থল। আচ্ছা, কতদিন ধরে কাজটা চলছে এখন? কাজটা চলছে প্রায় তিন মাস। বন্ধুরা, তিন মাস ধরে কাজটা চলছে, এগুলো তৈরি করা হয়েছে শোলা দিয়ে। মোটামুটি তিন মাস ধরে কাজ চলছে, এখনও কিন্তু অনেকটাই বাকি রয়েছে। মণ্ডপের দিক থেকে অনেকটাই তৈরি হয়ে গেছে এদিকে, দেখতে পাচ্ছ আরও কাজ কিন্তু ধুমধাম চলছে কাজ। যেহেতু উপরে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কিন্তু কালার করা হচ্ছে ওপর দিকে সম্পূর্ণ, এগুলো কাপড়ের, কিন্তু কাপড়ের পরে উপর দিয়ে কিন্তু পেন্ট করা হচ্ছে। তো তোমাদের দেখাবো কাজ থেকে আরও কিছু কিছু ভিউ। প্যান্ডেলগুলো কোথাকার? প্যান্ডেল মালদা, মালদারই প্যান্ডেল, মালদারই প্যান্ডেল। আর একটু প্যান্ডেলের এখানে কি থিম হচ্ছে একটু যদি ডিটেইলস? এখানে বিষয়টা রয়েছে আমাদের উগ্র আধুনিক যুব সমাজে লুপ্তপ্রায় এক যুদ্ধস্ব ধার্মিক জনবাৎসল্যা এক মহর্ষি নারী, যিনি হলেন রানী রাসমণি, যিনি 1200 বঙ্গাব্দে হালিফ শহরে উত্তর চশমায়, হ্যাঁ, যিনি জন্মগ্রহণ করেছিলেন।
সামান্য ন্যূনতম দরিদ্র ফ্যামিলিতে তার আদর্শ, তার কর্তব্য, তার নারী চরিত্র এবং তার উদ্যমতা বিশ্বের দরবারে নিয়ে গেছে। বিশেষ করে আমাদের এই উগ্র আধুনিক সমাজে ধর্ম বিভিন্ন কারণে মুছে যেতে চাইছে এবং এমন এক নারী চরিত্রের সৃষ্টি, তার আবাসস্থলকে নিয়ে আমরা তুলে ধরতে চাইছি যেটা আমাদের পরবর্তী প্রজন্ম এই মহিষী নারীকে ধরে রাখতে পারে। এবং এই মহিষী নারী না থাকলে আমাদের এই সনাতন ধর্ম বিশ্বের দরবারে স্থান করতে পারত না। উনি না থাকলে গদাধর চট্টোপাধ্যায়, উনি না থাকলে শ্রীরামকৃষ্ণ, আর রামকৃষ্ণ না থাকলে বিবেকানন্দ আসতে পারতেন না, আর বিবেকানন্দ না থাকলে চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে এই হিন্দু ধর্মকে বড় করে পারত না। তাই আমাদের বাঙালি আদর্শের গর্ব এবং গর্বের নারী সেই মহিষী নারী রানী রাসমণিকে নিয়ে আমাদের দৃষ্টি। তো বন্ধুরা, কাকু আপনার নামটা একটু? আমার নাম শ্রী নবকুমার লাল, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, পূর্ব মেদিনীপুরে? পূর্ব মেদিনীপুর জেলা। আমি এখানে বিগত প্রায় 6 বছর কাজ করে চলেছি ইংরাজি 17 সাল থেকে। এখানে হাইলাইট হয়েছিল বা প্রথম স্থান অধিকার করেছিল গ্রাম বাংলা 2018 সাল, আমি সেই মানুষ। তারপরে জনগণ দেখেছে বিনোদনের জায়গাতে, এই এবছর রয়েছে 56তম বর্ষে এই বালুচর কল্যাণ সমিতির শারদীয় উৎসবে রানী রাস মনি। গত বছর ছিল এই পশ্চিমবঙ্গ সরকারের বহু জনকল্যাণমুখী প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, তাই ছিল আমার প্রকল্প, আমার চিন্তাভাবনা। এবছর দেখছেন রানী রাস মনি। খুবই সুন্দর লাগলো কাকুর কাছ থেকে শুনে। কাকু যেহেতু অনেক আগের থিমটাকে অনেক সুন্দরভাবে আরও মানে আমার শৈল্পিক চেতনাকে রূপ দিতে গেলে আরও 1 মাস সময় লাগতো, মিনিমাম আরও 10 লক্ষ টাকা বেশি লাগতো। আমার আর্টিফিশিয়াল মনটাকে উপযুক্তভাবে প্রতিস্থাপন করতে গিয়ে যে মানসিকতাটাকে নিয়ে যেতে চাইলে আরও 1 মাস সময় লাগতো, মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা বেশি করে সময় লাগতো। যে কোনো কারণ হোক, আমি সেই শৈল্পিক চেতনাকে কানায় কানায় বুঝে দিতে পারছি না। কর্তৃপক্ষের যেমন ব্যবস্থাপনা, যেমন সময়, যেমন টোটাল পরিবেশ, তাই সেই পরিবেশ মেনটেন করে জনদরবারে আমি উপস্থাপন করতে চলেছি রানী রাসমণি। ঠিক আছে, থ্যাংক ইউ বাবু। তো বন্ধুরা, এখানে কিন্তু থিমটা হতে চলেছে রানী রাসমণি দরবার। তো এইখানটায় খুবই সুন্দর একটা থিম, আর এই কাকুটা কিন্তু এর আগে অনেকবার থিম তৈরি করেছে, আর এবারও কিন্তু থিমটা অন্যরকম হতে চলেছে। তো দেখো তোমরা আগে, যদিও তোমাদের সামনে থেকে কিন্তু আমি দেখালাম, তো আরও এর থেকে সুন্দর হবে, বেটার হবে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু প্যান্ডেলটা দেখালাম, কেমন লেগেছে কমেন্টে করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, তোমরা তো জানোই। আর ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর তাড়াতাড়ি পুজো প্যান্ডেল কিন্তু দেখতে চলে আসো, খুব ভালো লাগবে প্যান্ডেলে। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।